উজনি নামনি বুলি কথা নাই কংগ্রেসৰ সকলো নেতা বিধায়ক বিজেপিত সামিল হবই সবটো উজনি নামনি আৰু বুলি কথা নাই অসমৰে সব আহি যাব অর্থাৎ বিৰোধী বুলি আৰু অসমত কোনো ধাৰণা না থাকিব বিৰোধীৰ প্ৰয়োজন অসমত হেনো নাই এই কংগ্রেস না থাকিব আৰু থাকিব কিয় লাগে অসমৰ কাৰণে থাকিব লাগে এটা সবৰ কাম বিলাক তো আমিয়ে কৰি আছো অপজিচন বুলি না থাকিব থাকিব কিয় লাগে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা বিরোধীর প্রয়োজন নাই যেতিয়া প্রয়োজন হব আপুনা আপুনি বিরোধীর শক্তি বৃদ্ধি পাব কারণ এয়া যেন অমৃত সময় গণতন্ত্রত ভাল কাম হলে অপজিশন তো নালাগে বেয়া কাম হলে অপজিশন লাগে যেতিয়া বেয়া কাম হব অপজিশন আহিব যেতিয়া লৈকে ভাল কাম হৈ আছে বিরোধী কিয় লাগে এনে এটা বিরোধী বিরোধী হৈ থাকে যিদিনাখন আমি বেয়া কাম করিম বিরোধী আমাতকৈ শক্তিশালী হব আয় বহির্ভূত সম্পত্তিরে বাগিচা ক্রয় বিধায়ক পুঁজির কেলেঙ্কারির অভিযোগত পিষ্ট হয়ে সরকারক বিধানসভার বাহিরে ভিতরে সমালোচনা করি করি এক প্রকার অন্ধকার রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা সম্মুখত অন্ধকার দেখি বিজেপির শরণাপন্ন হল কমলাক্ষদেব পুরকায়স্থ কমলাক্ষদেব পুরকায়স্থর যুক্তি বিজেপির উন্নয়নের প্রতি হয়েছে আকৃষ্ট শুনিছে অন্তরাত্মার আহ্বান একদরে মন্ত্রী হিসাবে বা বিধায়ক হিসাবে সমষ্টিত ফেইল মরা বসন্ত দাসেও উন্নয়ন খেদি শরণ ললে মুখ্যমন্ত্রীর কিন্তু বিরোধী কমলাক্ষদে বসন্ত দাস বা পূর্বর শশীকান্ত দাস সিদ্দিক আহমেদ রূপজ্যোতি কুর্মী সুশান্ত বরগোহাঁয়ের দরে আর কিমান আছে উন্নয়ন পিপাসু মুখ্যমন্ত্রীর উত্তর যিয়েই সংবাদ মাধ্যমত বেশিকৈ মাত মাতে সরকারের বিরুদ্ধে তেওঁই যে বিজেপিলৈ নাহিব তার আছে কি গ্যারান্টি উদাহরণ কমলাক্ষদেব পুরকায়স্থ আজি কমলাক্ষ পুরকায়স্থর সমান এই সরকারক সমালোচনা করা কোন আছিল যি ধরনে তার পিছত আপনাদের দেখিছে যে বসন্ত দাস মই 22টা বছর কংগ্রেসের পরিয়ালের লগত আছো রাহুল গান্ধীতকৈও কংগ্রেসের মানুষসকলের লগত মোর সম্পর্ক বেশি ভাল সেইকাৰণে কোনেও কারো গ্যারেন্টি নোলাই ভাল যিজনে টিভিত কৈ আছে তেওঁ যদি যোগদান কৰি দিয়ে ভূপেন বৰা বা দেবব্রত শইকীয়াও যে কালিলৈ বিজেপি মুখী নহব তারও জানো আছে কিবা নিশ্চয়তা কোনেও কারো গ্যারেন্টি নোলাই ভাল কার ভূপেন বৰাৰ গ্যারেন্টি কোনে লব দেবব্রত শইকীয়া গ্যারেন্টি কোনে লব বা আমার যিসকলে কৈ থাকে গ্যারেন্টি কোনে লব কোনেও কারো গ্যারেন্টি ইয়াত লব নোৱাৰে রাজনীতিটো এনেকুৱা পিছে বিচারিলেও সকলকেই একে গোটে বিজেপিত সামিল কৰিব পৰা নাই মুখ্যমন্ত্রীয়ে গতিকে এজন দুজনকৈ বিরোধী খালি অভিযান মুখ্যমন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় যোগদান কমিটির সদস্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সকল যান কংগ্রেসত আছে সকলে বিজেপিত আহিব খোঁজে আর যখন প্রেসত বেশিকৈ কয় বেশিকৈ আহিব খোঁজে সকলের কারণে তো স্থান না থাকে তথাপিতো মই বছরে বছরে স্থান উলিয়াই আছো দুই এজন করে আনি আছো উল্লেখ্য এয়া কেবল রাজ্যের মুখ্যমন্ত্রীরই বক্তব্য বলে না ভাবিব বসন্ত দাস কমলাক্ষদে পুরকায়স্থ লওয়া সিদ্ধান্ত লবলৈ আজির তারিখত গরিষ্ঠ সংখ্যক কংগ্রেসী নেতা বিধায়ক আতুর হয়ে আছে বলে ভালকয়ে জানে এপিসিসি কিংবা এআইসিসিএ তেওঁলোকে ভালকয়ে জানে 2026 চন পর্যন্ত নামকে ওয়াস্তেহে বিরোধীর মর্যাদারে বিধানসভাত টিকি থাকিব কংগ্রেসী শিবির আর সেইবাবেই 26ৰ পাছত কি হব সেই কথা ভাবি এতিয়া ভয়ত এক প্রকার জিকার খাই উঠে নিষ্ঠাবান কংগ্রেসে আর এই ভয়েই বহুতক করে তুলিছে বিজেপি মুখী ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ